মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সৃজন দা, এতগুলো টাকা কোথায় পেলে? নিশ্চয়ই শারীরিক কথার অ্যাকাউন্টটা ফাঁকা হয়ে গেছে। নিশা, তার মানে কি তুই বৌদি ভাইকে দিয়ে ফাইনালি সাইনটা করালি? কি গো, এবার নিশ্চয়ই মন না বলবে, ওর সব মনে আছে, উড়ে গেল। আরে না না না, কোনো অ্যাকাউন্ট থেকে আমি টাকা পয়সা তুলিনি, টাকার ব্যবস্থা পন্না নিজেই করেছেন। দিদি, অনেক সাসপেন্স ক্রিয়েট হয়েছে, এবার বলতো এতগুলো টাকা পেলি কোথা থেকে তুই? টাকা পাইনি বোকা, টাকা বানিয়েছি। তুই তো তখন দাদু ভাইকে ঘরে ডেকে নিয়ে গেলি, তারপরে টাকা জোগাড় করার কি এমন পরামর্শ দিলি বলতো? ঠাম্মি, আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম এটা সিক্রেটই রাখবো, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন বলে বলছি। কি হলো অর্ণব, আপনি এখানে নিয়ে আসলেন, কিছু বলবেন? ওই কিডন্যাপারদেরকে বোকা বানাবো। কি বোকা বোকা বানাবেন, কিন্তু কি করে? ওই কিডন্যাপাররা মুক্তিপণের জন্য যে টাকাটা চেয়েছে, 50 লক্ষ টাকা, সেই টাকাটা আমরা তৈরি। এই এটা কেটে কেটে দিন তো, আমাকে আটকাতে হবে। পরিস্থিতি মানুষকে সবকিছু শিখিয়ে দেয় সৃজনদা, পুটির জন্য এটুকু আমাকে করতেই হতো। বাপরে বাপ, কি বিচুটি মেয়ে! তার মানে এগুলো আসল টাকা ছিল না? কি মজা কি মজা! পর্ণা, তুমি কিডন্যাপারদের বোকা বানিয়ে দিলে? সত্যি বলতে প্রথমে না আমার একটু ভয় করছিল, মানে বুকটা একেবারে ঢিপঢিপ করছিল, খালি মনে হচ্ছিল এবার বুঝি ধরা পড়ে যাবো, এবার বুঝি ধরা পড়ে যাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।